আমি সর্বপ্রথমে আমাদের যে রোড ব্লকে শহীদ হয়েছে শ্রীকান্ত দাসের প্রতি জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তৎসঙ্গে যে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা নিহত হয়েছেন সেটাও অনাকাঙ্ক্ষিত, ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি কাঞ্চনপুরের পক্ষ থেকে। আমরা একটা বিষয় জানাচ্ছি যে আমাদের আন্দোলনের আজকে নবম দিন, আমাদের কাঞ্চনপুর মহকুমা এবং বিশেষ করে পানিসাগর, জলেবাসা ইত্যাদি তথা নর্থ ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি, কারণ ওনারা আমাদের আন্দোলনে সহযোগিতা করেছেন, সর্বতোভাবে সাহায্য করেছেন। আজ আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসেছি এবং আরও আলোচনা চলবে। আমাদের দাবির প্রতি ওনারা সহমর্মিতা প্রদর্শন করেছেন, সেই জন্যে আমরা আমাদের অনির্দিষ্টকালের যে স্ট্রাইক ছিল আমরা এখন উঠিয়ে নিচ্ছি সাময়িক কালের জন্য। আমাদের দাবি যদি না পূরণ করে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা ধাবিত হব। এই জন্যে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ।